ইসলামী প্রজাতন্ত্র ইরান, যেখানে বেশিরভাগ নারী রক্ষণশীল। নারীদের জন্য পর্দা ইরানে রাষ্ট্রীয়ভাবে কড়াকড়ি রয়েছে, আর সে ইরানেরই তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে এভাবেই খোলামেলা বসে আছেন এক নারী। শুধু তাই নয়, পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গবেষণা শাখার ফুটপাত ধরে শান্তভাবে হাঁটাহাঁটিও করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, ওই নারী পরে আরও উন্মুক্ত হওয়ার চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর সাদা পোশাকের এজেন্টরা তাকে আটক করে গাড়িতে তোলেন। এই ঘটনার পর আজাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ওই নারী মানসিক ব্যাধিতে ভুগছেন, তাকে একটি মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করেন ওই নারী। তিনি শিক্ষার্থীদের ভিডিও ধারণ করা শুরু করেন। প্রভাষক আপত্তি জানালে তিনি চিৎকার চেঁচামেচি করে চলে যান। তারা জানান, ওই নারী শিক্ষার্থীদের বলছিলেন, আমি তোমাদের বাঁচাতে এসেছি। এরপরেই তিনি এমন কাজ করেন। ওই নারীকে আটক করা হয়েছে বলে দাবি করে তাকে মুক্তি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, এই ঘটনাটি ছিল দেশটিতে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ। শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি একটি বিবৃতিতে বলেছেন, এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন তিনি। এর আগে 2022 সালের দিকে যথাযথভাবে হিজাব না পরার কারণে কুর্দি তরুণী মাসাহ আমিনীকে আটক করেছিল ইরানের পুলিশ। তিনি পুলিশ হেফাজতে মারা গেলে দেশব্যাপী বিক্ষোভ হয়। ওই বিক্ষোভে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ইরানের জনসম্মুখে নারীদের হিজাব না পরার জন্য নানা ধরনের শাস্তির বিধান রেখে আইন রয়েছে। তবে এই নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে, যার ফলে দেশটির নারীদেরকে প্রায়ই কঠোর পোশাক বিধি লঙ্ঘন করতে দেখা যায়। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে জনসম্মুখে নারীদের চুল ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক করে একটি আইন পাশ হয়। ওতে বলা হয়েছে, এই আইন অমান্যকারীদের জরিমানা বা 2 মাসের কারাদণ্ডের মুখে পড়তে হবে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।